ভারতের রাজস্থানের জয়পুর জেলার নয়াবাস গ্রামে রয়েছে শতবর্ষ প্রাচীন এই পরম্পরা। তবে গ্রামে এখন হটকেক, পাবুরা আর রূপালীর গল্প। বহুদিন লিভ ইন করার পর শেষ পর্যন্ত রূপালীকে বিয়ে করেছেন পাবুরা। এই নিয়ে এখন আলোচনায় তোলপাড় গোটা জয়পুর ও উদয়পুরে। গ্রাসিয়া জনজাতির মানুষ বিশ্বাস করেন, জীবনে উপার্জন করতে গেলে সন্তান হওয়া জরুরি, বিয়ের আগে সন্তান প্রসব না হলে পরেও হবে না, পরিবারে সুখ আসবে না। তাই পছন্দ মতো পার্টনারের সঙ্গে আগে লিভ ইন করে দেখা নেয়া সব কিছু ঠিক, তা না হলে পরে আফসোস করবে কে। এবারে সমস্যা হলো পছন্দ মতো মেয়ে পাওয়া যাবে কোথায়, তার জন্য নাকি এখন মেলা বসে। ছেলেমেয়েরা নিজেদের মতো পার্টনার খুঁজে নিয়ে পালিয়ে যায়, লুকিয়ে থাকে, পণ প্রথা নেই, কিন্তু একটা অর্থ দেয়া নেয়ার প্রথা আছে। নিয়ম হচ্ছে ছেলে বা মেয়েকে আগে যারা খুঁজে বের করবে, মেয়ের বাড়ির লোকজন হোক বা ছেলের বাড়ির লোক, তারা অর্থ দাবি করবে অপরপক্ষের কাছ থেকে। এটাই নাকি ওখানকার রেওয়াজ। শুধুমাত্র যুবক যুবতীরাই নয়, কম বয়সী থেকে বিধবা মহিলা সবারই অধিকার আছে পছন্দের সঙ্গীর সঙ্গে পালিয়ে যাওয়ার, সবারই অধিকার আছে লিভ ইন রিলেশনে থাকার, সকলেরই অধিকার আছে নিজের ইচ্ছে মতো বিয়ে করার। এই যেমন পাবুরা আর রূপালি দীর্ঘদিন লিভ ইন করার পর এই এতদিনে তাদের মনে হয়েছে বিয়ে করার দরকার, তাই এবার বিয়ে করলেন ওরা। পাবুরার বর্তমান বয়স 80 আর রূপালীর 70। এতটাই প্রগতিশীল এই গ্রাসিয়া জনজাতি, দেখে শুনে মনে হয় না এরা ভারতেরই বাসিন্দা। আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।